হ্যালো, গুড ইভিনিং গাইস। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সবল আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের মো। এখন প্রচণ্ড গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো তো। গরমের একটা মূল প্রবলেম হচ্ছে সানবার্ন। সানবার্ন সারা শরীরেই হতে পারে, তো আমার হয়েছে মুখে এবং পায়ে। মুখেরটা আমি আজকে কিছু করছি না, আমি পায়েরটা করব। কারণ আমি অ্যাকচুয়ালি স্নিকার পরি, কিন্তু এই গরমে স্নিকার পরা যাচ্ছে না, পা তো বন্ধ থাকে, ভীষণ কষ্ট হয়। তো আমি একটু খোলা জুতো পরছি কিছুদিন ধরে। তো খোলা জুতো পরার ফলে কি হচ্ছে, আমার পায়ের যে অংশগুলো ওপেন থাকছে, খোলা থাকছে, সেখানে কি হয়েছে, পুরো কালো স্পট পড়ে গেছে, সানবার্ন হয়ে গেছে। তো ঘরে যে জিনিসপত্র আছে সেইটা দিয়েই আজকের চেষ্টা করব এই সানবার্নটাকে রিমুভ করার। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি করছি। অ্যাট প্রেজেন্ট আমার পায়ের অবস্থা এরকম, দেখতেই পাচ্ছ পুরো সানবার্ন হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা, খুব খারাপ অবস্থা। ফার্স্টে আমি নেল পলিশগুলো তুলে নেব, তারপর দেখাচ্ছি কি করব। আমি নেল পলিশগুলো আগে নেল পলিশ রিমুভার দিয়ে তুলে নিচ্ছি ভালো করে। পুরো নেল পলিশ রিমুভ হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ঈষৎউষ্ণ জল, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সল্ট, আর দেব পাতিলেবুর রস। আর তো বেশি লেবু তোমরা দিতে পারো, এটা আমি দিয়েই দিলাম। ঈষৎউষ্ণ জল নিতে হবে। এবার দেওয়া হচ্ছে এর মধ্যে এক চামচ শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু তোমরা দিতে পারো। এবার জলটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার পাটা এর মধ্যে ডুবিয়ে 10 মিনিট রাখতে হবে। পাটা ডুবিয়ে রেখেছি, তো 10 মিনিট মতন পাটা ডুবিয়ে আমি রেখে দেবো। পাটা 10 মিনিট থেকে 15 মিনিট পা ডুবিয়ে রাখার পর আমি করব স্কার্ফের জন্য নিয়েছি এক চামচ মধু, এক চামচ চিনি আর পাতিলেবু। তো পাতিলেবুটাকে এইভাবে এর মধ্যে ডোবাবো, ডুবিয়ে এর মধ্যে যে চিনিগুলো লেগে আছে, মধুটা লেগে আছে, এটা দিয়ে আমি আমার পায়ে ভালো করে স্ক্রাব করে নেব। দেখো এইভাবে ভালো করে ঘষে ঘষে আমি স্ক্রাব করব আঙুলের ফাঁকগুলো, দুটো পা ভালো করে স্ক্রাব করে নেব। স্ক্রাব করার পর এই যে জিনিসটা স্কিনে লেগে রয়েছে এটাকে মোটামুটি 2-3 মিনিট রাখবো, তারপর ওয়াশ করে ফেলব। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ আমাকে স্ক্রাবটা করে যেতে হবে। এবার হাত দিয়ে ভালো করে কুচি পায়ে গোড়ালি। এবার পাটাকে ওই যে জলটা ছিল সেই গরম জল দিয়েই ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এইটা দিয়ে ডেড সেলগুলো, ডেড স্কিনগুলো আমি তুলে নেব।
তো এক এক করে সব আঙুলগুলোই আমি তুলে নেব। সব ডেড সেলগুলো রিমুভ করে দিয়েছি, এবার পুশার দিয়ে আমি একটু পুশ করে নেব। এবার ফুড প্যাকের জন্য নিয়ে নিয়েছি আমি কাঁচা দুধ, মধু, কাঁচা দুধ এক থেকে দেড় চামচ মতন, এক থেকে দেড় চামচ মতো কফি আর এক চামচ মতন মধু আমি নিয়েছি। এবার এটাকে মিক্সড করব, মিক্সড করে ভালো করে মিক্স করে এটা পায় লাগাবো, এবং লাগিয়ে 15-20 মিনিট আমরা রেখে দেবো। এবার এই প্যাকটা আমি এখানে লাগাবো, এটা চাইলে তোমরা পায়ের ওপর অবধি লাগাতে পারো, আমি শুধু ফুটেই লাগাচ্ছি, হাত দিয়েই আমি প্রেফার করি লাগানো, ভালো লাগানো যায়। আর এটা একটু পাতলা, চাইলে তোমরা থিকও করতে পারো, তবে প্রয়োজন হয় না, এতেই এনাফ। তো লাগিয়ে নিয়েছি ফুড প্যাক, এটা 10-15 মিনিট আমি রেখে দেবো, তারপর এই শুধু উষ্ণ জলে এটা ধুয়ে ফেলব। এখন আমার পায়ের কন্ডিশন দেখো এইরকম, দেখো আগের চেয়ে অনেক পরিষ্কার হয়েছে। এবার আমি লাগিয়ে নেব কিউটিকল অয়েল, এবার লাগিয়ে নিচ্ছি কিউটিকল অয়েল। যাদের কাছে কিউটিকল অয়েল না থাকে তারা নারকেল তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারো। তো কিউটিকল অয়েল লাগিয়ে আমি ভালো করে নখগুলো মাসাজ করে নেব। এবার পায়ে আমি নেল পলিশ করে নেব। তো নেল পলিশ পরার পরে পায়ের আমার অবস্থা এই রকম, আগের চেয়ে অনেকটাই ক্লিন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আজকে দেখলে কিভাবে আমি পায়ের যত্ন নিই, রেগুলার আমার নেওয়া সম্ভব হয় না, মানে উইকলি একবার অথবা 15 দিনে একবার আমি নিই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার এই হোম রেমেডি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতন টাটা, বাই বাই, আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। চলো, গুড নাইট।